কঠোর লকডাউনের মাধ্যমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় জীবনযাত্রার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করতে একমত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে থাইল্যান্ড, অন্যদিকে শপিং ফেস্টিভ্যাল করছে চীনের সাংহাই। তবে এখনও মৃতের সংখ্যা বাড়ছে স্পেনের গ্রামগুলোতে, আরও জানাচ্ছেন পরাগ আরমান। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে পুনরায় চালু করেছে থাইল্যান্ড। চলতি মে মাসের শুরু থেকে কোভিড-19 সংক্রমণের ঘটনা এক ডিজিটে নেমে এলে জনসাধারণকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পার্ক, সেলুন, মার্কেট এবং রেস্তোরাঁগুলো চালু করার অনুমতি দিয়েছে থাই সরকার। করোনা মহামারী গ্রামকেও সুস্থির থাকতে দেয়নি, স্থবির করে দিয়েছে গ্রামীণ জীবনও। স্পেনের উত্তর মধ্য অঞ্চলের সুরিয়া গ্রামে এপ্রিল থেকে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 500 জন, অথচ স্বাভাবিক সময়ে গড় মৃতের সংখ্যা ছিল 83। টানা দ্বিতীয় দিনের মতো নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ না হওয়ায় প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন। যুক্তরাষ্ট্রের জার্সি সিটি এবং হোভেনকেনের সকল অধিবাসীকে কোভিড-19 অ্যান্টিবডি পরীক্ষা করা শুরু হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন করোনা ভাইরাস কতটা বিস্তৃত তা বুঝতে এবং ভবিষ্যতে এর প্রাদুর্ভাব রোধে এটা সহায়তা করবে। নিউ জার্সিতে প্রায় 1,30,000 করোনা আক্রান্তের মধ্যে মারা গেছে 8,000। এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে ধীরে ধীরে জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আসায় সাংহাইয়ে শুরু হয়েছে শপিং ফেস্টিভ্যাল। 800 বেশি অনলাইন ও অফলাইনের প্রচারমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সোমবার এই শপিং ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়। চীন ইউনিয়ন পে, আলিপে এবং ওয়েচ্যাটের তথ্য অনুযায়ী শপিং ফেস্টিভ্যাল উদ্বোধনের 6 মিনিটের মধ্যে বিক্রি $14 মিলিয়ন ছাড়িয়ে গেছে। পরাগ আরমান, এটিএন বাংলা।